পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে চাষিদের। এতে বড় লোকসানের মুখে পড়েছেন তারা। ন্যায্য মূল্য না পাওয়ায় রংপুরের রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ায় এবার আলুর ফলন ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে 96 লাখ মেট্রিক টন, আর ফলন হয়েছে অন্তত 1 কোটি মেট্রিক টন। কিন্তু হিমাগারগুলো এখনো আলু কেনা শুরু না করায় বাজারে বিরূপ প্রভাব পড়েছে। খরচা হিসাবে যে আলু আমরা উঠাইতেছি, গত বছর বাজার হিসাবে এবছর বাজার একেবারে নাই বললেই চলে। স্টোরও নিচ্ছে না, বাজারও দাম দিচ্ছে না। এখন আলুর দাম বাজার অনুপাতে এখন যে বেচা হচ্ছে তার যা খরচা উঠতেছে না। এখন সারের দাম, ওষুধের দাম অত্যন্ত বেশি, তো যার জন্য আমরা কোনো দিকে কুল কিনার পাচ্ছি না। এক বিঘা আলু চাষে উৎপাদন খরচ পড়েছে 15 থেকে 16 হাজার টাকা, বিক্রি হচ্ছে তারও অর্ধেক দামে। একই অবস্থা ঠাকুরগাঁওয়ের চাষিদেরও। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কেজি দরে। দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বিষয়ে কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, আলুটা এই সময়ে বিক্রি না করে এরা যদি স্থানীয় পদ্ধতিতে 2-3 মাস সংরক্ষণ করে রাখে, তখন যদি বিক্রি করে তাহলে রেটটা ভালো পাবে। ন্যায্য দাম না পাওয়ায় চাষিরা রংপুর প্রেস ক্লাবের সামনে রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে। আমরা সরকারকে আহ্বান জানাই, অনতি বিলম্বে সরকারি উদ্যোগে কৃষকদের কাছ থেকে আলু সহ সকল কৃষি পণ্য ক্রয় করার ব্যবস্থা গ্রহণ করুন। কৃষি উপকরণের দাম ও সরকারিভাবে আলুর দাম নির্ধারণের দাবি জানিয়েছে কৃষকরা। নাসির জেরিন চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।